ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত, আমি শিলাদিত্য। সিএবিতে এবারে করোনা সংক্রমণ, এক সপ্তাহের জন্য বন্ধ সিএবি। জানবো আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষের সঙ্গে টেলিফোনে কথা বলে। রক্তিম, কি জানতে পারছো? দেখো, সিএবি এক সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এক কস্তাই কর্মী, যা গত এক সপ্তাহ ধরে জ্বর ছিল এবং তিনি গতকাল ভর্তি হয়েছিলেন হাসপাতালে, এবং তার কিন্তু করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, এবং তারপরেই কিন্তু এক সপ্তাহের জন্য সিএবি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এখন স্যানিটাইজেশনে কাজ চলছে সিএবিতে, এই জন্য সিএবি বন্ধ রয়েছে। এবং শেষ 10 দিন আগে তিনি কিন্তু সিএবিতে এসেছিলেন বলে এমনটাই সূত্রে খবর, সিএবি সূত্রে খবর, এবং তারপরেই কিন্তু তার শরীর খারাপ হতে শুরু করে এবং গতকাল তিনি হসপিটালে ভর্তি হন, এবং তারপরে কিন্তু তার রিপোর্ট পজিটিভ আসার পর এক সপ্তাহ ধরে সিএবি বন্ধ হয়ে রয়েছে। ধন্যবাদ রক্তিম।